আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে প্রবাসীর আরেকটা ভাই আরেক জোয়া দুস্থ পরিবারের মাঝে এক বস্তা চাউল দিয়েছে। তো আমার ভিডিওগুলা যাদের কাছে পৌঁছায় তারা উৎসাহিত হয়ে তাদের যে অনুদানগুলা আমি ঠিক টাইমে ঠিক সময় ঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তারপরেও ভুল ভ্রান্তি হতে পারে। আর বিগত দিনে যে প্রবাসী ভাইরা বিভিন্ন ধরনের অনুদান দিয়েছে তাদের যে যে প্রোডাক্টগুলো দিয়েছে স্ব স্ব স্থানে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকেও একটা চাউলের বস্তা দেওয়ার জন্য বলেছে, তো আমি আজকে সকালে একটু ব্যস্ত ছিলাম, তার কারণে একটু দেরি হয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজির পর একজন পেয়েছি যার পরিবারটা একদম দুস্থ পরিবার, খুবই করুণ অবস্থা, তার পরিবারের মাঝে এই চাউলটা চলে যাবে। তো যে প্রবাসী ভাই দিয়েছে উনি তার নাম প্রকাশে অনিচ্ছুক পোষণ করেছে, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ যেন তার মনে সকল নেক আশাগুলো পূরণ করুক। পরিবারের মাঝে এই দানটা চলে যাচ্ছে, ওই পরিবারকে ক্যামেরার মাঝে আনা হয় নাই, ঈশ্বর জন্য আনা হয় নাই, আপনারা আশা করি বুঝতে পারছেন। শুধু যে ভাই দিয়েছে তার জন্য দোয়া করবি এবং ওই পরিবারের কাছ পক্ষ থেকেও দোয়া চাবো। আপনারা যারা বাইরে থাকেন, দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, আমরা রমজান মাসে শুধু দুস্থ পরিবার, এতিমখানা, মাদ্রাসা বিভিন্ন কিছু দিয়ে থাকি, আপনারা অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।